نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. তো এর আগের পর্বে আমি 1 থেকে 17 পর্যন্ত ইমাম নববীর 40 হাদিসের 17টা পর্যন্ত পড়ছিলাম, রিডিং পড়ছিলাম। তো এখন 18 নম্বর হাদিস। আবু জার জুনদুব ইবনু জুনায়দা এবং আবু আব্দুর রহমান মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। হাদিসের এখানে তিনটা পার্ট। একটা হলো যে আল্লাহকে ভয় করা, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আমি একা থাকি বা যেখানেই থাকি আল্লাহকে ভয় করতে হবে। আর প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করা, মানুষের ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের পাপ কাজ হয়ে যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাত আদায় করে তওবা করে ইস্তেগফার করলে ওই পাপটা ওয়াইপ করে দেওয়া হয়। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, এই জিনিসটা আমাদের দেশ থেকে প্রায় উঠিয়ে গেছে প্রায়। আমরা আসলে ভালো ব্যবহার করতে জানি না, আমাদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমাদের অধীনস্থদের প্রতি। আমাদের সুন্নতে ফিরে আসা উচিত, যেটা আরও 30 বছর আগে এতটা খারাপ অবস্থা ছিল না, কিন্তু এখন মনে হয় খুবই খারাপ অবস্থা। আমাদের সহনশীলতার খুবই অভাব প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমরা যেন আসলে সবার প্রতি সবাই সহনশীল হই, এটা আমার নিজের জন্য আমি নসিহা করতেছি, আমার আল্লাহর কাছে দোয়া চাইতেছি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, তিনি আমাকে বলেন, হে যুবক, সুবহানাল্লাহ, কি বিউটিফুল ড্রেসিং, সুবহানাল্লাহ, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শিখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কয়েকটি কথা শিখাবেন, আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন, এখানে কথাটা আরেকটা বর্ণনা আসছে যে আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে, যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না, আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে, এটা তিরমিজির হাদিস। এখানে যে বর্ণনাটা আসছে এখানে বলা হচ্ছে যে তিরমিজি ছাড়া অন্য বর্ণনায় বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে, তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না, যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে পারতে না। জেনে রেখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়, কষ্টের পরে স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। এই হাদিসটার অনেক প্রমাণ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত গুণাগার মানুষ, অত্যন্ত গুণাগার মানুষ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাদিসের এই পার্টটা আমার কাছে, আমি এটারই পেয়েছি, প্রমাণ পেয়েছি আমি ব্যক্তিগতভাবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, কোনো কিছু প্রয়োজন হলে দুই রাকাত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়লে বেস্ট সাদাকা করেন, আল্লাহকে বলেন, দেখেন আপনি এটা রেজাল্ট যে কী পাবেন আপনি ধারণা করতে পারবেন না। আমি ব্যক্তিগত অনেক 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 ব্লেসিং পেয়েছি আল্লাহর কাছ থেকে, আমি যদি এটা সারাদিন বর্ণনা করতে এটা শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। আর এখানে আরেকটা জিনিস যেটা এই বর্ণনা, যেটা পেলে না সেটা তুমি, যেটা তুমি, যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না, তো এটা এটা এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা যেন এটা অস্থির না যায়। আর আল্লাহকে সংরক্ষণ করার অর্থ এখানে নোট লিখছেন যে আল্লাহর তৌহিদ এবং অধিকার সংরক্ষণ করা, আল্লাহর আদেশ নিষেধ ও শরিয়তে বিধিবিধানের সীমার সংরক্ষণ করা, তো তৌহিদটা খুব ইম্পর্টেন্ট। এটার উপরে আমি একটা বিউটিফুল একটা লেকচারের কথা চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ। আমি একটা বই রিডিং করলাম, আমার কাছে বিউটিফুল একটা বই আছে। আচ্ছা, 20 নম্বর হাদিস, আবু মাসুদ উকবা ইবনে আমর আল আনসারি আল বদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের নবীগণের কাছ থেকে মানুষ একথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো, বুখারী হাদিস। তো লজ্জাটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য আমরা অনেকে অনেক কিছু করে ফেলি যেগুলো অশ্লীলতা, তো এটা লজ্জা থাকলে আমরা পারি না। তো 21 নম্বর হাদিস, আবু আমর আবু আমরাহ ও বলা হয়, সোফিয়ান ইবনু আবদুল্লাহ হতে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দেন যেন আপনাকে ব্যতীত আর কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বিউটিফুল কথা, দেখেন।
কি বিউটি কথা, তিনি বললেন বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, এরপর তার উপর দৃঢ় থাকো, মানে আল্লাহর প্রতি মানে দৃঢ় থাকে, এর মানে এই না যে আমি বললাম আল্লাহর প্রতি মানে না ভাই, কাজে দেখাইতে হবে। আর ইমানের ইমানের মানে এতটুকু হেডলাইন না, এটার অনেক ব্যাখ্যা আছে, এটা কোরআন এবং হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাপারে আমার কাছে বিউটিফুল বই আছে ইনশাল্লাহ, আমি এই ব্যাপারে বই থেকে রিডিং পড়বো ইনশাল্লাহ। এটা মুসলিমের হাদিস, 22 নম্বর হাদিস, আবু জাবের ইবনু আবদুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আপনি কি মনে করেন যদি আমি ফরজ নামাজ আদায় করি, রমজানে রোজা রাখি, হালালকে হালাল বলি ও হারামকে হারাম ঘোষণা করি আর এর বেশি কিছু না করি, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বলেন হ্যাঁ। সুবহানাল্লাহ, দেখেন আগের হাদিসটা বলছে দৃঢ় থাকার কথা, এই হাদিসটা বলতেছে যে আপনি কি মনে করেন যদি আমি ফরজ সালাত আদায় করি, রমজানে রোজা রাখি, হালালকে হালাল হারামকে হারাম বলে ঘোষণা করি, কিছু না করি, তাহলে কি জান্নাতে? হ্যাঁ, তাহলে জান্নাতে যাওয়ার ফর্মুলা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। 23 নম্বর হাদিস, আবু মালিক আল হারেস ইবনু আসেম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য বললে পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হয়, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কতই না পবিত্র, এবং সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য, উভয়ে অথবা এর একটি আসমান ও জমিনের মাঝখান পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, নামাজ হচ্ছে আলো, সাদাকা হচ্ছে প্রমাণ, সবর উজ্জ্বল আলো, আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে। মুসলিমের হাদিস, এখানে অনেকগুলো নসিহা আছে, এখানে ইমানের কথা বলা হইতেছে, পবিত্রতার কথা বলা হইতেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়ার কথা বলা হইতেছে, সুবহানাল আলহামদুলিল্লাহ বলা হচ্ছে, যেটা আসমান এবং জমিনের মাঝখান পূর্ণ করে দেয়, নামাজ হচ্ছে আলো, এটা লাইট, সাদাকা হচ্ছে প্রমাণ, যেটা বুরহান বলা হয় দলিল, সবর হচ্ছে উজ্জ্বল আলো, এবং কোরআন সুবহানাল্লাহ তোমার পক্ষে বিপক্ষে, এই কোরআন হয় জান্নাতে নেবে না জাহান্নামে নেবে, এটা আমাদেরকে হয় জান্নাতে নেবে জাহান্নামে, তাহলে এটা গুরুত্বটা কত, মানে কত গুরুত্বপূর্ণ এটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হাদিস, এটা মুসলিমের হাদিস, আর তো আমরা এই জিনিসগুলোকে খেয়াল করি। 24 নম্বর হাদিস, আবু জর আল গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মধ্যে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়ত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং আমার কাছে হেদায়ত চাও, আমি তোমাদের হেদায়ত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্নদান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে কাপড় দিয়েছি, সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা দিন রাত গুনাহ করেছ আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। হে আমার বান্দাগণ, পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে তোমাদের সমস্ত মানুষ এবং তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দিই, তবে আমার নিকট যা আছে তা সমুদ্রের এক সুই রাখলে যতটা কমে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে কাজকে তোমাদের জন্য গণনা করে রাখি আর আমি তার পুরোপুরি প্রতিফল দেব, সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, এবং যে তার বিপরীত পাবে তার শুধু নিজেই ধিক্কার দেওয়া উচিত। মুসলিমের হাদিস, বিউটিফুল হাদিস, এখানে অনেক সুন্দর নসিহা আছে আমাদের সবার জন্য, আমার জন্য তো বটেই, যেটা হারাম ওটার কাছে যাওয়া নিষেধ, জুলুম করা নিষেধ, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে এবং হেদায়েতের রাস্তায় হাঁটতে হবে, হেদায়েতের চেষ্টা করতে হবে,
আর এখানে খাবারের কথা বলছে, আল্লাহর কাছে চাইতে বলছে, ব্যাপারটা হয়েছে এটা কাপড় চোপড় আল্লাহর কাছে চাইতে বলছে, এবং গুণা করলে আল্লাহর কাছে মাপ চাইতে বলছে, ইস্তেগফার করা তওবা করে আল্লাহ মাফ করে দেবে। অনেক মানুষ আছে যারা আল্লাহর ক্ষতি করার চিনা, আমি এরকম মানুষ দুই একজনকে চিনি যারা আল্লাহকে মানতেই চান না এবং আল্লাহ যা সেটা মানতেই চান না। তো জানি না তাদের মনের মধ্যে কী আছে, আল্লাহ একবার এটা একটা আছে। আর সবচেয়ে বড় আল্লাহর রাজত্বে তারা কেউ কিছুই করতে পারবে না, ফর টাইমিং তারা মনে করছে অনেক কিছু করে ফেলতেছে, আসলে কিছুই করতে পারবে না। আর এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো আল্লাহ উত্তম প্রতিফল দেবেন আমাদেরকে, আমরা যে করি উত্তম প্রতিফল মানে ওইটাই দেবেন না, তার চেয়ে উত্তম প্রতিফল দেবেন, সুবহান আল্লাহ। সুতরাং আমাদের আল্লাহ প্রশংসা করে। আর এগুলো হাদিসে যেন বড় বড় মুফাসসিরদের কথা শুনেন প্লিজ, আমি আমার মতো আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম, এগুলা আমার জাস্ট এক্সপ্রেশন, নাথিং এলস। হাদিস নম্বর 25, আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার কিছু সাহাবাদের কে বললেন, রাসূল সাল্লাম বলেন, হে আল্লাহ রসুল, বিত্তমান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে, আমরা নামাজ পড়ি তারাও সেরকম নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও সেরকম রোজা রাখে, তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সাদাকা করে। তিনি বলেন, আমি কি তোমাদের জন্য এমন জিনিস, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যা তোমাদের তোমরা সদকা দিতে পারো? প্রত্যেক তসবি সুবহান আল্লাহ সাদাকা, প্রত্যেক তাকবির আল্লাহ আকবার সাদাকা, প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ হচ্ছে সাদাকা, প্রত্যেক তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সাদাকা, প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া সাদাকা, মন্দ কাজ থেকে বিরত রাখা হচ্ছে সাদাকা, আর তোমাদের মধ্যে প্রত্যেক আপন স্ত্রীর সাথে সহবাস করা হচ্ছে সাদাকা। তারা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে কি কেউ জন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সম্ভব করলে তাতেও কি স্বভাব রয়েছে? তিনি বলেন, তোমরা কি দেখো না যে যখন সে হারাম পদ্ধতিতে তা করে তখন সে গুণাগার হয় কি না? সুতরাং অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে তার তার জন্য প্রতিফল ও স্বভাব পাবে। মুসলিমের হাদিস, বিউটিফুল হাদিস। তো এখানে আমরা যাদের টাকা পয়সা না তারা কেমনে সাদাকা করবো, তার একটা বলছে সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সবই সাদাকা, এবং ভালো কাজের হুকুম দেওয়া সাদাকা, মন্দ কাজ থেকে বিরত রাখা সাদাকা, স্ত্রী সহবাস করাও সাদাকা। তো আমরা এই হাদিসটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা খুব বেশি ই করতে পারি যে সুবহান আলহামদুলিল্লাহ, এটা বলা খুবই সহজ, এটাও সাদাকা। তো আমি এই পর্ব এখানেই শেষ করতে চাই, 25টা হাদিস মানে 18 থেকে 25 এখানে পড়লাম, বাকিগুলা পরবর্তী ভিডিওতে কবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।